লিবিয়া ভ্রমণে গিয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন সাংবাদিক জাহিদুর রহমান। তিনি এনটিভির বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। অফিস থেকে ছুটি নিয়ে ব্যক্তিগত সফরে গত 4 মার্চ যুক্তরাজ্য সফরে যান। সেখানে পর্যটন ও ব্রিটিশ বাংলাদেশিদের সাফল্যের বিষয়ে কিছু রিপোর্ট পাঠান যা এনটিভিতে প্রচার হয়। তার সফর সঙ্গে লিবিয়ার বসবাসরত প্রকৌশলী সাইফুল এবং গাড়ি চালকও নিখোঁজ রয়েছেন। সাংবাদিক জাহিদের নিখোঁজ হওয়ার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ঘটনাটি অবহিত হয়েছে, এ ব্যাপারে দূতাবাসকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল আহসান। লিবিয়া ভ্রমণে গত 21 মার্চ দেশটির রাজধানী ত্রিপোলিতে পৌঁছান সাংবাদিক জাহিদুর রহমান। পরদিন 22 মার্চ দুপুরে লিবিয়ার রাজধানী ত্রিপোলির ময়দানা সোহাদা নামে পরিচিত গ্রিন স্কোয়ারে গিয়ে ছবি তোলেন তিনি। সেখান থেকে তিনি লেপসিস ম্যাগনা এলাকায় যান। গ্রিন স্কোয়ারে লিবিয়ার জাতীয় পতাকা হাতে এক বৃদ্ধের সঙ্গে ছবিও পোস্ট করেন নিজের ফেসবুকে। এ সময় তার সফরসঙ্গী প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম টিপু এবং তাদের লিবিয়ান গাড়িচালক মোহাম্মদ খালেদও ছিলেন। পরদিন 23 মার্চ জাহিদুর রহমান দুপুর 1:49 করিন্থিয়া হোটেল থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এরপর থেকে তার কোনো পোস্ট পাওয়া যায়নি। তারপর তাকে আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় দেখা যায়নি। এদিকে জাহিদুর রহমানের পরিবার তার নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এ বিষয়ে তার স্ত্রী তাসলিমা রহমান জানান, 23 মার্চ দুপুরে জাহিদের সাথে তার সবশেষ কথা হয়। এরপর থেকে তার ফোন বন্ধ। তখন আমি এনটিভিকে জানাই, তারপরে আমি ডক্টর এনামুল রহমানের কাছে যাই এবং তাকে সব বলি। আমার একটাই আবেদন, আমার স্বামীকে আমাদের বুকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশসুত্র শেখ হাসিনার কাছে আমার একটাই আবেদন, যাতে তিনি যেন আমাকে এই ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করে এবং আমি যেন আমার বাবাকে সুস্থভাবে আবার ফিরে পাই। এ বিষয়ে এনটিভির পক্ষ থেকে লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন দূতাবাস সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা শোনার পরে আপনার আমাদের অ্যাম্বাসেডর সাথে আলাপ করেছি। আমাদের অ্যাম্বাসেডর সাহেব চেষ্টা করতেছেন প্রথমত ধারণা ছিল উনি প্রাইভেটলি গেছেন ওখানে, আমাদের কিছু জানান কেনা। তারপর যেটা শুনলাম উনি অনেক বন্ধুর বাসায় ছিলেন, ওদের নিয়ে উনি শহরে ঘুরতে গেছিলেন লিবিয়ান ড্রাইভার নিয়ে, রাস্তার বিভিন্ন জায়গায় ওরা ছবি টবি তুলতেছিলেন। তারপরে কি ঘটনা ঘটেছে ওই জন্য ওনাকে পাওয়া যাচ্ছে না। তবে আমাদের অ্যাম্বাসেডর ইজ ভেরি স্মার্ট, মিলিটারি জেনারেল, উনি চেষ্টা করতেছেন, আমরা এইটুকুই জানি। হি ইজ ট্রাইং হিজ বেস্ট। দূতাবাস দ্রুত তার সন্ধান লাভের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা গেছে। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।